Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন। এবার স্বপ্নের মধ্যেই তুমি কালচক্রের আসল রূপ দেখতে পারবে বিক্রমজিৎ। পুশ 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 লেভেন জুস রাজা হয়ে অনেক আনন্দ করেছিস বিক্রমজিৎ, আর নয় এবার আমি রাজা হব, আর তোকে ওই সাগর জিতের মত বোকা ছেলে। কালচক্র, আমি কি স্বপ্ন দেখলাম, না, আমাকে এখনই কিছু করতে হবে, বিক্রমজিৎ আপনি আমার গুহায়। তোর সব চালাকি আমি জেনে গেছি শয়তান, আমাকে সরিয়ে তুই রাজা হবি, তাই না? হে, আপনি কি বলছেন? আপনাকে এই সব কে বলেছে? জানি না, কিন্তু তোর চালাকি আমি সব জেনে গেছি। এবার চল, তোকে আমি কারাগারে বন্দি করব। এখনো আমাকে বন্দি করবার মতো কোনো কারাগার তৈরি হয়নি বিক্রমজিৎ। হয়েছে কি হয়নি সে তুই বন্দি হওয়ার পর বুঝতে পারবি শয়তান। খবরদার, আর এক পা যদি আমার দিকে এগিয়েছিস আমি তোকে ভস্ম করে দেব। আমি তোকে ভয় পাই না শয়তান। আমার হাত থেকে আগুন বের হচ্ছে না কেন? আমার অগ্নিকুণ্ড নিভিয়ে দিল কে? এখন আমি কি করব? না, আমাকে এখনই পালাতে হবে। গুহার পিছনের গুপ্ত দরজা দিয়ে আমাকে এখনই পালিয়ে যেতে হবে। কোথায় পালাবি কাল চক্র, কোথায় পালাবি? বন্দি করো কে, আমার এত বড় ক্ষতি করলো কে? না, এ কি করে সম্ভব হলো? কি করে? কে তুই? আমি ভূতু। ভূতু? হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমার অগ্নিকুণ্ডের আগুন নিভিয়েছি। কি? আর আমি বিক্রমজিৎকে তোমার স্বপ্ন দেখিয়েছি। ও, তাই ও আমার সব ষড়যন্ত্রের কথা জানতে পেরেছে আর আমাকে এখানে বন্দি করে রেখেছে। হ্যাঁ গো হ্যাঁ, এই সব হয়েছে আমার জন্য, কিন্তু আমি তোমাকে এই কারাগার থেকে মুক্ত করতে পারি যদি তুমি। যদি আমি? কি করতে হবে আমাকে বল। তোমাকে বলতে হবে কি করলে সাগরজিৎ আবার আগের রূপ ফিরে পাবে, মানে বাজ পাখির থেকে মানুষ হয়ে যাবে। কিন্তু তুই এসব জানলি কি করে ভূত? জানি গো জানি, আমি সব জানি, এবার তুমি বলো না। তাহলে শোন, আমার গুহার ভিতর। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি তোমার গুহায়। Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।